আমাদের আইএলটিএস স্পিকিং এর বইটি যারা অলরেডি কিনেছেন বা ইন ফিউচার যারা কিনবেন আপনাদেরকে একটা পরামর্শ দিই। দেখুন, আমি সবসময় বলি বই হচ্ছে কি বোবা, সে আপনাকে হেল্প করতে পারবে না 100%, সে আপনাকে আংশিক সাহায্য করবে। এখন এই সাহায্যটাকে যদি আপনি স্ট্রংলি ইফেক্টিভলি কাজে লাগাতে পারেন তখন আপনি আপনার টার্গেটসকে তুলতে পারবেন। এখন এই বইতে স্পিকিং প্লাস ভোকাবুলারি দেওয়া আছে। স্পিকিংয়ের যে অংশটা আপনি যে এই বই থেকে স্পিকিংয়ের আনসারগুলো পড়ছেন, রিডিং পড়ছেন আইডিয়া নেওয়ার জন্য, কাইন্ডলি আনসারগুলোকে হুবহু মুখস্থ করবেন না। আমি বই প্রথমে লিখে দিয়েছি, অনেকে ইনস্ট্রাকশন ফলো করেন, এর জন্য আবার মনে করে দিতে চাচ্ছি। আপনি যে আনসারগুলো পড়বেন আনসারগুলোকে মুখস্থ কেন করবেন? আপনি একটা আনসারে কি আইডিয়া দেওয়া আছে সে আইডিয়াগুলো আপনি দাগ দিয়ে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে সেগুলো মাথায় রাখার চেষ্টা করুন। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, রিডিং একটা টপিক আছে পার্ট ওয়ানে, প্রশ্ন করা হলো হাউ ক্যান বি এনকারেজ আদার্স টু রিড, অন্যদেরকে আমরা কীভাবে উৎসাহিত করতে পারি পড়ার জন্য। সেক্ষেত্রে দেখেন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যেমন উই ক্যান অ্যারেঞ্জ কম্পিটিশন, উই ক্যান গিফট বুকস আদার্স, অর উই ক্যান অ্যাড ইট ইন আওয়ার একাডেমিক সেকশন। তিনটা সলিউশন দিয়েছে, তিনটা কাজের মাধ্যমে আমরা মানুষকে উৎসাহিত করতে পারি। তাহলে তিনটা কী কী? বই গিফট দেওয়া, একটা হচ্ছে গিয়ে ওই রিডিং কম্পিটিশন দেওয়া, একটা হচ্ছে গিয়ে রিডিংটাকে সিলেবাসে বাধ্যতামূলক করা। এই তিনটা কথা শুধু মনে রাখেন, আর আপনি নিজে গ্রামাটিক্যালি সাজান, নিজের গ্রামার দিয়ে নিজে কথা বলেন। স্যার আপনাকে প্রিপোজিশন আর্টিকল যেভাবে লিখেছেন আপনি হুবহু এভাবে মুখস্থ বলছেন। আপনি যত সুন্দর করে স্পিকিং করেন না কেন, এক্সামিনার ঠিকই বুঝে ফেলবে এবং তখন আপনাকে লো স্কোর দিবে। আইএলটিএস স্পিকিংয়ে যদি কেউ প্রাসঙ্গিক কথা বলে, বিলিভ ইট অর নট, এটা আমি আসলে ওকে বিশ্বাস করাতে পারি না, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আমার লং টাইমের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যদি প্রসঙ্গ ঠিক রেখে যদি কথা বলতে পারেন, গ্রামার ভুল হোক, ভোকাবুলারি দুর্বল হোক, তাও আপনাকে সিক্স দিবে। এটা আমি কেন বলছি, মানে ক্যামেরার সামনে কেন এত বড় গলায় বলছি, কারণ আমার তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, আমি তো জানি কার পারফরমেন্স কীরকম। আমরা যে ইউটিউবে অনেক সময় স্পিকিং ভিডিও দিই, অনেকে দেখি আমাদেরকে কমেন্ট করেন যে স্যার এত 7 পাওয়ার যোগ্য না, এত 6 পাওয়ার যোগ্য না, আপনি তো 6 দিয়ে দিলেন। এখন আমার আপনাদেরকে মানে জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে, আপনারা আসলে সবাই কি রিয়েল মার্কিং জানেন? আপনার প্রতিষ্ঠান থেকে মক টেস্টে যে মার্কস দিচ্ছে ওইটাই ফাইনাল স্কোর? নো, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন একটু ভুল হলো মার্কস কেটে দিবে। প্রসঙ্গ ঠিক আছে কিনা এইটা হচ্ছে প্রথম, প্রসঙ্গ ঠিক রাখলে এমনিতে 6 দেয়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো প্রসঙ্গই ঠিক রাখতে পারে না। এক, দুই নম্বর যে কথাটা বলছিলাম, এই যে বই থেকে যে বিভিন্ন আনসারগুলো দেওয়া আছে, আনসারের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা অ্যাডভান্স ওয়ার্ড বসিয়েছি, কিছু কিছু জায়গায় একটু জটিল তথ্য দিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ এনেছি, কিছু কিছু জায়গায় অ্যাডভান্স ফ্রেজ ইউজ করেছি, ইডিয়মস ইউজ করেছি। যদি কোনো ওয়ার্ড আপনার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট, আপনি ওয়ার্ডটা মুখস্থ করতে চান কেন? হয় আচ্ছা, যদি চান আপনি ওয়ার্ডটা মুখস্থ করতে চান তাহলে ভালো করেন, আর না করলে ওই ওয়ার্ডটা বাদ দিয়ে আপনি আপনার মতো করে আপনি স্পিক করেন। একটা বইয়ের এ টু জেড, বিশেষ করে স্পিকিং সেকশনের এ টু জেড আপনি কেন মুখস্থ করবেন, এটা তো বুকামি। এক্সামিনার যদি কখনো বুঝে আপনি মুখস্থ করেছেন, বিশ্বাস করেন আপনি যদি 7 পাওয়ার যোগ্য থাকেন আপনাকে 4 দিবে, তখন আপনি কিছু বলতে পারবেন। কিন্তু ন্যাচারাল বলতে গিয়ে যদি ভুল করেন তাহলে আপনার 7-এর স্টুডেন্ট আপনি হয়তোবা 6 অথবা 6.5 পাবেন। গেল এক নম্বরটা। দুই নম্বর যে বিষয়টা, আপনারা যে বই থেকে এগুলো পড়েন, পড়ার পরে কি আপনি এক্সপার্ট হয়ে যাবেন? নো, হবেন না। তাহলে আপনি কি করতে হবে, আপনাকে এটা নিয়ে স্পিক করতে হবে। তো অনেকে তো স্পিক করে না, আমার স্টুডেন্টই তো করে না, আপনি আমি আসলে বাকি সবাইকে কি বলবো, দুঃখ তো আমি আসলে আমার ঘরেই তো দুঃখ। আপনি যে আনসারটা পড়লেন, ধরেন আপনি এখানে কিউ কার্ড, এখানে 37টা কিউ কার্ড দিয়ে সব কিউ কার্ড সলিউশনের সিস্টেম দেওয়া আছে। ইন ফিউচার আমি 2 সপ্তাহের ভিতরে আমি স্পিকিংয়ের রেকর্ডিং কোর্স দেব অল্প টাকায়, বলে রাখলাম আর কি, একটা বিজ্ঞাপন করে নিলাম। কিউ কার্ড, সম্পূর্ণ কিউ কার্ডের নিয়ে একটা নতুন ফোল্ডার তৈরি করছি আর কি। সো আপনি একটা কিউ কার্ডের সিস্টেম শিখলেন, যে প্লেস রিলেটেড কীভাবে কিউ কার্ডগুলো সলিউশন করতে হবে আপনি শিখলেন, তো আপনাকে এখন নিজেকে ট্রায়াল দিবেন না। আপনি শিখলেন, বই থেকে রিডিং পড়লেন আর পরীক্ষার হলে চলে গেলেন, হবে? হবে না। সো আপনার করণীয় কী? আপনি দেখেন যে আমি তো ফেভারিট প্লেস পড়েছি কক্সবাজার, কিন্তু চলে আসলো হিস্টোরিক্যাল প্লেস, এখন দিব কীভাবে? বইতে দেওয়া আছে কীভাবে হিস্টোরিক্যাল প্লেস, আপনি একটু হিন্ট দেওয়া আছে, আপনি ওইটাকে প্রয়োগ করে দেখেন আপনি নিজে বানাতে পারেন কিনা। কীভাবে বানাবেন? মোবাইল রেকর্ড করেন, আপনার বন্ধুর সাথে কথা বলেন, বান্ধবীর সাথে কথা বলেন, স্ত্রী, ও স্ত্রী না সরি, সবাই তো বিবাহিত না,
যার তার সাথে কথা বলেন, ফাইনাল টেস্ট দেওয়ার আগে আপনি কয়েকটা টেস্টের সম্মুখীন হতে হবে, আদারওয়াইজ আপনি তো ভালো করতে পারবেন না। আর যারা বেশি উইক, কাইন্ডলি একটা কথা মনে রাখবেন, আপনি যদি পার্ট ওয়ানে কিছু না পারেন, পার্ট থ্রি আপনি প্রথমে গুরুত্ব দিয়েন না। যারা বেশি দুর্বল পার্ট থ্রি বেশি গুরুত্ব দিয়েন না, আগে ওয়ান এবং টু ঠিক করেন। এই বইতে টু 100% ইয়ে করে দেওয়া আছে, 100% না হইলেও অন্তত 90% কাভার দিবে পার্ট টু এটাতে। এই বইতে, এই বইতে যে পার্ট টু দেওয়া আছে এটা 90% পার্ট টু কাভার দিবে, এটা কনফার্ম ইনশাল্লাহ, ইনশাল্লাহটা বলা উচিত। এখন আপনি যাই শিখেন সেটা আপনি টেস্ট আকারে ট্রায়াল দিতে হবে। আপনি পাঁচটা পার্ট ওয়ান টপিক পড়েছেন বা দুইটা পড়েছেন, কারো না কারো কাছে আপনার টেস্ট দিতে হবে। যদি দেন না তাহলে আপনি মোবাইল রেকর্ড করেন, আপনি যে গ্রুপে আছেন, কোনো গ্রুপের সাথে তো জড়িত আছেন, গ্রুপে আপনি ভয়েস দেন, দেখেন এটা আপনার হেল্প করবে। কিন্তু যদি শুধুমাত্র বই পড়েন পড়েন, ফাইনাল পরীক্ষা দিয়ে আপনি খারাপ করবেন, বলবেন যে বকর্মী আর বই খারাপ, ফাইনাল পরীক্ষা খারাপ করে বলবেন যে আমার বই খারাপ, বই তো বুবা, বই তো হেল্প করবে না। আপনি বইটাকে কাজে লাগাতে হবে, সফটওয়্যার মার্কস আসবে বইয়ের উপর নির্ভর করে না, আপনি বইটাকে কিভাবে প্রয়োগ করেছেন সেটার উপর। এখন একটা ধরেন কোনো একটা পার্ট থ্রি এর আনসার কঠিন, আপনি বুঝতে পারেননি, ওই আনসারের যা বুঝছেন তা মনে রাখেন, মনে রাখার জন্য আপনার মুখ দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? আর মাঝে মধ্যে নোট করবেন, এই কিছু কিছু আছে যে দেখবেন কিছু আইডিয়া নোট করলে আপনার মনে থাকে। একটা কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডরা বা আপনার ক্লাসমেটরা বসে ডিসকাস করতে পারেন। ডিসকাস করলে কী লাভ হয়, যে যারা উইক তাদের এই জিনিসটা মনে থাকে। আর এই বইতে যা দেওয়া আছে এর অনেকাংশ কিন্তু ইউটিউবে দেওয়া আছে, পার্ট থ্রি এখনও বেশি একটা শুরু করিনি, অল্প দিয়েছি, আরও দিব ইন ফিউচার, সবগুলো দিব ইন ফিউচার। সো অনুরোধ রাখবেন। আর এখানে ভোকাবুলারি যেটা দেওয়া আছে, ফ্রেজ, কানেক্টরস, ভোকাবুলারি, সিনোনিম, এই চারটা সেকশন খুবই স্ট্রং। বইয়ের দাম 350 রাখতেছি, বইয়ের দাম একটু বেশি, কিন্তু বইয়ের দাম এই পেপার অনুযায়ী বইয়ের দাম রাখিনি, যেটা আপনি পেপারের দাম দিচ্ছি এটা হচ্ছে কন্টেন্টের দাম। এই যে এখানে ভোকাবুলারি সেকশনের যে অংশটা দেওয়া আছে এই অংশের দামই হচ্ছে 350 টাকা। এখানে আমি অহংকার করে বলছি না, আপনার অনেক টাকা সেভ হবে, আপনি অনেক বই থেকে অনেক কিছু ফলো করার থেকে এই ভোকাবুলারি যেগুলো দেওয়া আছে, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আসলে নিজের এখানে সাফাই গাচ্ছি না, আমি আমার অনেকদিন থেকে এটাকে কাজ করে তারপরে আমি ভোকাবুলারিগুলো সিলেক্ট করেছি। সো ভোকাবুলারি সেকশনটা এখান থেকে স্ট্রং করুন আর এগুলো আপনি প্রয়োগ করুন।